টেলিটকের 5G প্রকল্প স্থগিত করেছে একনেক। রাষ্ট্রায়ত্ত মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানটি সেবার মান নিয়ে প্রশ্ন তুলে আগে 4G শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, খরচ কমাতে টেলিটকের 5G প্রকল্পের অনুমোদন স্থগিত করেছেন একনেক চেয়ারপারসন। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের সেবার মান নিয়ে নানা অভিযোগ গ্রাহকদের। প্রতিষ্ঠানটি ঠিকমতো 4G সেবা দিতে না পারলেও উদ্যোগ নিয়েছে 5G চালু করার। তবে তাদের এই উদ্যোগ আটকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই সংক্রান্ত প্রস্তাবটি স্থগিত করা হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, ডলার বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের বড় ব্যয় যেহেতু ডলার ফরেন কারেন্সি রিলেটেড এবং অত জরুরি নয়, আমাদের বাস্তবতার প্রেক্ষিতে 4G পুরোপুরি ফাংশনাল এখনো হয় নাই, সুতরাং আপাতত ওয়েট করেন। একনেক সভায় মোট 8টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে টেলিটকের প্রকল্পটি ছাড়া বাকিগুলো অনুমোদন পেয়েছে। সরকারের কৃচ্ছতা নীতির মধ্যেও এত বড় বড় প্রকল্প কেন নেওয়া হলো জানতে চাইলে মন্ত্রী জানান, এসব প্রকল্পের বেশিরভাগই দেশীয় অর্থায়নে হবে। আর এটা যাবে আমাদের যারা কাজ কারবার করে খায়, জমির মালিক, মজুর, শ্রমিক, এরা পাবে। তো এই কাজ যদি বন্ধ কিন্তু মার্কেটের ক্ষতি হয়, মার্কেটটাকে চাঙ্গা রাখতে হবে। মার্কেট চাঙ্গা রাখতে হলে দেশীয় ব্যয়গুলো, যেটা পুরোপুরি বিদেশি কোনো সংস্থা নাই, এটা আমি চালিয়ে যাব। সুতরাং এটা এইভাবে পাশ হয়ে গেছে। বৈঠকে নাফ নদী, টেকনাফ ও বঙ্গোপসাগরের পোল্ডার সহ কক্সবাজার এলাকার বাঁধগুলোতে বেশি বেশি ঝাউ গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত ঝাউ লাগাবেন বাড়তি একটা প্রোটেকশন হবে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।